তোদের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লু এভলিউশন ফিল্মস প্রোডাকশন হাউস থেকে আমি আমার লাইভ সেশন শুরু করছি। আজকে চলুন আমরা গান বাজনা, নাচ, অভিনয় এগুলো নিয়ে একটু সবাই মিলে আড্ডা মারি আর চর্চা করি। সত্যি কথা বলতে কি, এই কিছুদিন যাবত মানে 4 মাস হয়ে গেল আমাদের একটা মানে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি কোভিড-19কে নিয়ে। তো আমরা 4 মাস হলো গৃহবন্দী হয়ে রয়েছি, সবসময় ভয়ে ভয়ে আছি, সবাই ভয়ে ভয়ে আছি। এর মধ্যে যদি আমরা আমাদের মতো যার যেইটুকু গুণ আছে বা যেটুকু পারে সবাই যদি নাচ, গান, অভিনয়, গল্প লেখা, কবিতা লেখা, গান লেখা এসবের মধ্যে, গান বাজনা করা এসবের মধ্যে থাকেন, তবে কী হবে, সবাই খুব আনন্দিত হয়ে থাকতে পারবেন। কিছুটা হলেও তো আমাদের মনের ভয়টা কমবে, তাই না? তার সাথে সাথে আমাদের কী হবে, এক্সারসাইজও হবে। যেমন আমি কোরিওগ্রাফার, আমি নাচ করি, নাচ শেখাই। তো আমি যখন সুযোগ সুবিধা পাই একটু নাচ করে নিই। তো তাতে কী হচ্ছে, আমার শরীর স্বাস্থ্য সব ভালো থাকছে। আমি তো ভীষণ ভয়ে আছি, আতঙ্কে আছি, কিন্তু তার মধ্যেও আমি কিন্তু আমার নাচ চালিয়ে যাচ্ছি। অত অভিনয়টা বন্ধ রয়েছে লকডাউনের জন্য, রিস্কি পিরিয়ড যার জন্য। কে আচ্ছা, রিতা, নাইস, নট ক্লিয়ার। আচ্ছা, রিতা, মেবি নেটওয়ার্ক ইস্যু। সেভরাজ, হ্যাঁ, হিন্দি মে, হ্যাঁ ঠিক আছে, বলুঙ্গি না, মানে বেঙ্গল পহলে বাত কর লেতি হুঁ না, ঠিক আছে না। ফিল্মস অর সিরিয়াল কে লিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, फिल्म्स और सीरियल की स्क्रिप्ट के बारे में मुझे कुछ बताइए। पहले मैं एक डांस दिखा देती हूँ। ना है और एक्चुअली मेरा बेटा, তো ওখান থেকে আমি একটা, আমি ওখানে কোরিওগ্রাফি করেছি, প্লাস আমি ওখানে অ্যাক্টিং করেছি মায়ের রোলে, লিড অ্যাক্টারের মায়ের রোলে। তো ওখান থেকে একটা কোরিওগ্রাফি করেছিলাম রবীন্দ্রসঙ্গীতের উপরে, সেটারই একটা এক ঝলক আমি একটু আপনাদের দেখাচ্ছি। তারপরে আমি আমার স্ক্রিপ্ট, আমার অভিনয় সব নিয়ে কথা বলব, ঠিক আছে? আমার একটু কানেকশনটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি ততক্ষণ একটু এটা পড়ে নিই। সরফরাজ, ওকে চলেগা, ঠিক আছে। মনীষা, ওকে, কার্লি ওয়েটিং টু সি ইউ ডান্স, ওকে ওকে ওকে, জাস্ট নাও আই এম Thank you.
नेटवर्क इशू हो गया, पॉज हो गया था आई थिंक। কেমন লাগছে সবাইকে? লাইভে দেখে ভালো লাগছে। কারোর সাথে অনেক দিন ধরে কারোর সাথে যোগাযোগ নেই, দেখা মানে যোগাযোগ বলতে ফোনে ফোনে যোগাযোগ আছে, দেখা নেই, খারাপ লাগে সত্যি কথাই। ফেস টু ফেসকেও আমরা সামনাসামনি হতে পারছি না, জানি না কবে হতে পারবো। সবাই ভালো থেকো। আচ্ছা, আজকে আমার যে 1996 থেকে আমি টিচিং প্রফেশনে ছিলাম এবং তার সাথে আমার একটা ডান্স ইনস্টিটিউট ছিল, তো হঠাৎ তো আমি আবার আমার কথা প্রসঙ্গে আসি, হচ্ছে প্লিজ একটু ধৈর্য ধরো, বি পেশেন্স। আমার আজকে লাইভ কিন্তু তোমরা দেখতে না পেলে আমারও খারাপ লাগবে, আবার আমি আমার খুবই খারাপ লাগবে। তো ব্যাপার হচ্ছে আমি 1996 থেকে টিচিং প্রফেশনে ছিলাম এবং তার পাশাপাশি আমার একটা ডান্স ইনস্টিটিউট ছিল। কি হয়েছে, আমি 16 অবধি আমি টিচিংয়েই ছিলাম, ডান্স শেখাতাম, তালিম দিতাম। তো আমার ছেলে স্বপ্ন নীলভদ্র, ও কলকাতায় ফিল্ম মেকিং ভিজিটিং, তো সেই সময় একটা পরিস্থিতিকে তখন ছেড়েই দিলাম, দু নৌকায় তো পা দেওয়া যাবে না, তো আমাকে যে কোনো একদিক বেছে নিতে হবে। তাই আমি চাকরিটা ছেড়ে দিলাম। খুব কলিগ আমার স্টুডেন্ট সবাই খুব কান্না খারাপ আমাকে ভালোবাসতো বলে, তো আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি ছেড়ে দিয়ে আমি কলকাতা চলে এলাম ছেলের সাথে। ছেলের সাথেই আমি তখন থেকে আমি ও সহযোগিতা করতে লাগলাম। তো ও 2016 সালে একটা ছোট্ট একটা মিউজিক ভিডিও দিয়ে ওর জার্নি শুরু করলো, যেটা তে আমিও ওর সাথে ছিলাম এবং আমি ওটাতে এবং ওটাতেও বেশ, তো তারপর আমি খুব খুশি হয়েছিলাম সত্যি কথা। তখন বললাম যে ঠিকই করেছি, যা করেছি আমার ছেলের জন্য আমাকে একটা পথ বেছে নিতে হয়েছে। তো তখন তারপরে আমরা ব্লু এভলিউশন ফিল্মস প্রোডাকশন হাউস দিয়ে আমরা কানেক্টেড হই এবং ওখান থেকে আমাদের পথ চলা শুরু এই লাইনে, ফিল্মস অ্যান্ড টেলিভিশন লাইনে, এবং ওখান থেকে আমরা চলে আসি বলিউডে, মানে বম্বেতে। ঠিক আছে, তো বম্বেতে ছেলে কাজ করছে, ছেলে স্ট্রাগল করছে, ছেলে অডিশন দিচ্ছে, ছেলে থিয়েটার করছে, মা তুমি কেন বসে থাকবে, তুমিও করো, তোমার তো ছোটোবেলা থেকে ইচ্ছা ছিলই, তো তুমি এখন যখন সুযোগ পাচ্ছ এখন তুমিও শুরু করো। তো আমিও কী করলাম, আমিও থিয়েটারে জয়েন করলাম, থিয়েটার করলাম। থিয়েটার করার পর দেখলাম না আমার কনফিডেন্স লেভেলটা বাড়লো, আমি তো পারবো। হ্যাঁ, অভিনয় যখন টিভির অডিশন দেওয়া শুরু করলাম, টিভি অ্যাডস, তো অপরচুনিটি পেলাম অ্যাক্ট্রেস হিসেবে, তো আমি করলাম ছোট ছোট সিরিয়ালে, ছোট ছোট রোলে আমি করেছি। তো তবে খারাপ ভালোই রোলে করেছি, যেটা করেছি বেঙ্গলি ম্যাট্রিমনি অ্যাডস করেছি, ধর্মা ছাবরা টিম করেছি, আমি স্টার, আমি কালার্সে করেছি, তো করেছি মিউজিক ভিডিও বানিয়েছে বাজদ তোমার আলোর বেনু টু নারী শক্তি, তো সেটার উপরে আমি সেখানে একটি মানে অভিনয় করেছিলাম দুর্গা, দুর্গা রোলে। তো সেই সিরিয়াল মানে অ্যাজ এ মিউজিক ভিডিও, ওটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম হিসেবে, শর্ট ফিল্মে ওটা বেস্ট মিউজিক ভিডিও হিসেবে অ্যাওয়ার্ডেড হয়। তার সাথে আরেকটি মিউজিক ভিডিও, এই মিউজিক ভিডিওটি আবার দাদা সাহেব ফালকে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, আরে তুল তুল দিয়ে আছো, আচ্ছা হ্যাঁ শঙ্কু। তো বাজলো তোমার আলোর বেনু, এটা বেস্ট মিউজিক ভিডিও হিসেবে অ্যাওয়ার্ডেড হয়েছে। তার সাথে দাদা সাহেব দিল্লিতে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডেড হয়।
তো খুব খুশি হয়েছে আমি, কারণ আমি ওখানে অভিনয় করেছি প্লাস আমার অ্যাজ এ ডাইরেক্টর ও কাজ করেছে। তো তো সবাই তোমরা আশীর্বাদ করো, আমাদেরকে ভালোবেসো, আমাদের সাথে থেকো, যাতে আমরা এবং ছেলেকে আশীর্বাদ করো। আর আর কিছু জানতে চাও, কেউ কিছু দেখতে চাও বলো। আচ্ছা, আমি অনেক কথা বললাম, অনেক কিছু ইয়ে হলো, আচ্ছা আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, যেটা আমি বললাম না, আমি নাচের কোরিওগ্রাফার ছিলাম শিলিগুড়িতে বা আমি কোচবিহারে যেখানে হোক, মনটা খারাপ হয়ে গেছিল। তা আসার পরে আমি আবার নাচটা শেখানো শুরু করলাম, তালি দেওয়া শুরু করলাম। হঠাৎ করে আমি বলিউড মানে টিভি সিরিয়াল থেকে আমি এক বড় একজন এটা সেলিম আনারকলি বলে একটা সিরিয়াল হয়েছিল, ওখানে বড় এক আমার কাছ থেকে তালিম নিয়েছিল কত্থকের। আমি খুব আমার ভালো আমি প্রচুর এখানে শেখ, বারবার ফোন আসছে, খুব ডিস্টার্ব করছে আমাকে। যাই হোক, তো সব কিছুর মধ্যে আছি, আনন্দ ফুর্তি নিয়ে আমরা সব রিলেটিভ থেকে দূরে আছি ঠিকই, কিন্তু সেগুলো মন খারাপ দেয়, কিন্তু এমনিতে এগুলো নিয়েই এখন ব্যস্ত আছি। তো এ সিমরান, কিরে দেখতে পাচ্ছিস, তোদেরকে খুব মিস করি রে আমি, লাভ ইউ। একটা গান দিদি, আচ্ছা ছোট্ট দুটো লাইন, আরো পড়ানো যা চাই তুমি তাই, তুমি তাই গো আমার পড়ানো যা চাই। একটা লাইন শোনালাম আমি আজকে, অনেকটা কথা বললাম, অনেকটা আড্ডা মারলাম সবার সাথে। তো এখন আমি একটা মানে যেহেতু মাস আর কি, আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটা ছোট্ট নাচ এবং সবাইকে আমি মনে রাখতে চাই। রবীন্দ্রনাথকে তো আজীবন সারা এতদিন, তার সাথে সবাইকে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব, আমার স্টুডেন্ট, সবাই ভালোবাসা, প্রচুর আদর, প্রণাম, সব কিছু। আমি খুব খুশি হয়েছি আজকে তোমরা আমার লাইভ দেখছো, এবং যারা যারা আগামী দিনে দেখবে খুব খুশি। আমি ছোট্ট একটা নাচ দিয়ে বিদায় নেব, কেউ You are gorgeous and very talented, Misty. Thank you. কে বলছে? অনুষ্কা ভৌমিক। ওহ। Thank you, নেহা দিদি। একটু বলে দেনা বলো। না, বলো। আসলে না। এক মিনিট একটু ওয়েট। দেখি আমি ততক্ষণ একটু পড়ি কি লিখছে। অরিন্দম দত্ত গ্রেট, থ্যাংক ইউ সিমরান, হাই মা, হা হ্যালো, খুব ভালো লাগছে তোরা দেখছিস লাইভ। আর কে আছে আমার সাথে? পুরো ট্যালেন্টেড ফ্যামিলি, ইয়েস অবভিয়াসলি। রীতা দাস, থ্যাংক ইউ রীতা, আই মিস ইউ। ওকে নিশি
কিউট, সবাই দেখেছো, সবাই আমার হৃদয়ে থাকবে থাকবে আশা করি। সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দিও, বড়রা আশীর্বাদ দিও। কেমন লাগলো তোমাদের অনুষ্ঠান? কারো কিছু লাগলে জিজ্ঞেস করতে পারো। রবীন ঘোষ, টাবলুদা, বাহ দেখছে, সংযুক্তা, সত্যি কথা বলতে কি নাচ তা আমি করেছি তোমাদেরকে দেখানোর জন্য একটু করলাম, কিন্তু আমি ঠিক লাইভে অত ভালো নাচ করে উঠতে পারলাম না মনে হলো। আসলে যা হয় নাচের সময় ক্যামেরা ফোকাস করলে তো হয় না, আমাকে এক্সপ্রেশনটা আনতে হয় ভেতর থেকে, তো ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে নাচ করা ঠিক আমার হয় না, তো যার জন্য জানি না নাচ তোমার কেমন লাগলো। হ্যাঁ মিস ইউ, হ্যাঁ রিতা বলো, আবার দেখা হবে আমাদের শিগগিরই, উঠলেই আমাদের সবার সাথে সবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কিছু না কিছু করো, আমি আশা করব সবাই যাতে ভালো থাকে, এবং সবাই তোমাদের যা 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 যেরকম গুণ আছে এই গুণগুলোকে এই সময় কাজে লাগাও। তোমরা যেই যেই রকম জব করো তার সাথে সাথে তোমরা এটাও করতে পারবে, করো প্লিজ, ঠিক আছে? এবং COVID-19 যত তাড়াতাড়ি সম্ভব এই আমাদের ভারতবর্ষ থেকে দূর হয়ে যাক, আমাদের, এবং ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবাইকে ভালো রাখো, দেশবাসীকে মঙ্গল করো, দেশবাসীর মঙ্গল করো, দেশবাসীকে ভালো রাখো এবং সবাইকে সুস্থ রাখো, করোনা মুক্ত করো দেশকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।